বর্তমান যুগে লিফট কেনার জন্য বিদেশ যেতে হয় না, কারণ আমাদের একটা বড় একটা শিল্প প্রতিষ্ঠানে আমি রিপ্রেজেন্ট করি। আজ পর্যন্ত আমাদের কোনো লিফটের জন্য কখনো বিদেশে যেতে হয়নি, কারণ এখন সব লিফটেরই মানে বেশিরভাগ উন্নত মানের লিফট যারা ই করে বিক্রয় করে তাদের প্রতিনিধিরা বাংলাদেশে আছে। আর লিফট কিন্তু একটা ইঞ্জিন বা একটা মেশিনারিজের বিষয় না, যেটা প্রি ইন্সপেকশন করতে হয়, কারণ লিফট ওখান থেকে এসে এখানে অ্যাসেম্বল হয় এবং এখানেই সব কিছু হবে। এটা সবসময় কেনা হয় টার্নকি বেসিসে, টার্নকি বেসিস অর্থাৎ এটাকে আগের থেকে নেগোসিয়েশন হয়, আমি লিফটে কী কী চাই, লিফটের স্পিড কত হবে, লিফটের ভিতরে ইন্টেরিয়ার কী হবে, বাইরে কী হবে, সব কিছু মিলে দাম দর ঠিক হয়, ওইভাবেই অর্ডারটা প্লেস করা হয় এবং এইভাবে চলে আসে এবং এখানে এসে অ্যাসেম্বল হয়। তো ওইখানে গিয়ে দেখার কিছু নেই এবং একটা অংশ সেই কোম্পানিকে দেওয়া হয় না, একটা সময়ের পরে লিফট ইনস্টল হওয়ার পরে, চালু হওয়ার পরে একটা সময়ের পরে, হয়তো 3 মাস হতে পারে, নেগোসিয়েশনের ব্যাপার, 6 মাস হতে পারে, তারপরে রেস্ট অফ দ্য পেমেন্ট দেওয়া হয়। তো এখানে একটা লিফট কেনার জন্য এদের যাওয়ার কোনো যুক্তি আমি দেখিনি। আর একটা জিনিস শুনেছি আমি, ভিসিমদা বলেছেন যে এটা সরকারের কোনো টাকা না, ইউনিভার্সিটির টাকা না, টাকাটা তো আকাশ থেকে পড়ে না, এটা ইউনিভার্সিটিকে বরাদ্দ করা হয়েছে ডেভেলপমেন্টের জন্য এবং এই লিফটটা পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট, তো অর্থাৎ এটা সরকারের টাকা। আর এখানে সে যে কন্ট্রাক্টর সে তো কোনোভাবেই কাউকে প্রভাবিত করতে পারে না, সে যদি মনে করে যে না আমার এখানে এক্সেস কিছু টাকা আছে, সে ছাত্রদের কল্যাণের জন্য সে অনুদান হিসাবে দিয়ে যেতে পারে। আর এখানে আমাদের প্রভিসি মহোদয় নেতৃত্বে যাচ্ছে, ওনার কি কোনো টেকনিক্যাল নলেজ আছে? আর টেকনিক্যাল নলেজ থাকলেও সেই টেকনিক্যাল নলেজ ব্যবহার করার মতো কোনো সুযোগ সেই লিফট কোম্পানি থেকে দেওয়ার সুযোগ নেই, কারণ কন্ট্রাক্ট অলরেডি হ্যাজ বিন কী বলে সাইন। আর উনি একটা কথা বলেছেন যে সে কন্ট্রাক্টই আছে পিএসআই, প্রি শিপমেন্ট প্রাক ইন্সপেকশন, তো এটা প্রতিটা কন্ট্রাক্টে একটা অপশন রেখে দেয়, হয়তো কোনো সমস্যা হলো আচ্ছা ঠিক আছে আমরা গিয়ে বিষয়টা সমাধান করি, এটা একটা জেনারেল থাকে সব কন্ট্রাক্টের ভিতরে, যেহেতু মেশিনারিজ হোক যাই হোক এটা থাকে, কিন্তু তার মানে না কি আমি গিয়ে ওখানে করবো। আর এটা তো আমি তো মনে করি এটা বেড়ানোর একটা উদ্দেশ্য নিয়ে এখানে যাওয়া হচ্ছে, আর কন্ট্রাক্টটা কেন এদেরকে নিয়ে যাবে, আনন্দ ভ্রমণ ছাড়া ব্যর্থ কিচ্ছু না। আর এই এখানে প্রি ইন্সপেকশন শিপমেন্টের লিফট কেনার ব্যাপারে কোনো যোগ্যতা নেই, কারণ কোনো বাংলাদেশের আমরা তো অনেক লিফট আমাদের কখনোই প্রয়োজন হয় নাই, যেহেতু তাদের রিপ্রেজেন্ট এখানে কী দেখতে হয় যে আমার লিফটটা আমি যেভাবে চাচ্ছি সেভাবে আমি পাবো কি না সেটা এনশিওর করা, সেকেন্ড হচ্ছে এই লিফটটা পাওয়ার পরে যখন ইনস্টল হবে এইটা সঠিকভাবে চালু রাখার জন্য যে সার্ভিস সেই সার্ভিসটা আমি লোকালি তাদের এজেন্টের মাধ্যমে পাবো কি না, এবং এটা যার যার কাছে লিফট আছে তাদের কাছ থেকে জানা যায় যে আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন। আমরা তো তাই করি যে একটা লিফট কেনার আগে কোথায় কোথায় আছে বাংলাদেশে, আমরা সেখানে লোক পাঠাই, তারা দেখে, তাদের কাছে কথা বলে, শুনে যে সার্ভিস কেমন এই কোম্পানির, তারা যদি বলে ভালো সার্ভিস ভালো আমরা সেটাকে প্রাধান্য দিয়ে থাকি, আর যদি বলেন আমার লিফট ভালো হলেও সার্ভিস ভালো না, সার্ভিস যদি ভালো না আমার লিফট খারাপ হলে আমি কোথায়, বিদেশ থেকে লোক এসে সারানো কঠিন ব্যাপার, সময়ের ব্যাপার, তো সেই জন্য আমরা এইদিকে প্রাধান্য দিই। তো আর আমি তো বললাম যে তুরস্কের একটাই সবচেয়ে নাম করা কোম্পানি কোনা কোনা ব্র্যান্ড এবং এদেরও রিপ্রেজেন্টেটিভ এখানে রয়েছে, নিশ্চিত এটা একটা আনন্দ বলুন, কারণ এখানে টেকনিক্যাল কোনো বিষয়ের জন্য এনারা যাচ্ছেন না, এখানে দেখারও সুযোগ নেই, কারণ লিফটে এখানে আসার পরে অ্যাসেম্বল হবে এখানে, কিন্তু ওখানে কি ওনারা কী দেখবেন। ইডক্স যে কোম্পানিটা লিফট কোম্পানি টার্কের খুব নাম করা কোম্পানি এবং এটা কোনিয়াতে, বাংলাদেশে তাদের 150টার ঊর্ধ্বে লিফট এখানে চালু অবস্থায় রয়েছে এবং তাদের এখানে সার্ভিস সেন্টারও রয়েছে এবং খুব শীঘ্রই তারা কিছু সরকারি ইসেতে প্রতিষ্ঠানেও তারা লিফট দেওয়ার জন্য চেষ্টা করছে, তারা নন ব্র্যান্ড। তো এখানে 150টা রুটে যখন এই লিফট আছে এবং সার্ভিস সেন্টার আছে, সেখানে তো আমি কোনো যুক্তি দেখি না তাদেরকে বিদেশে গিয়ে পরিদর্শন করতে হবে। হিডক্স যে কোম্পানিটা লিফট কোম্পানি টার্কের খুব নাম করা কোম্পানি এবং এটা কোনিয়াতে, বাংলাদেশে তাদের 150টার ঊর্ধ্বে লিফট এখানে চালু অবস্থায় রয়েছে এবং তাদের এখানে সার্ভিস সেন্টারও রয়েছে এবং খুব শীঘ্রই তারা কিছু সরকারি ইসেতে প্রতিষ্ঠানেও তারা লিফট দেওয়ার জন্য চেষ্টা করছে, তারা নন ব্র্যান্ড। তো এখানে 150টা রুটে যখন এই লিফট আছে এবং সার্ভিস সেন্টার আছে, সেখানে তো আমি কোনো যুক্তি দেখি না তাদেরকে বিদেশে গিয়ে পরিদর্শন করতে হবে। তাদের নিজেরই এটা বাতিল হওয়ার থেকে বড় কথা, নিজেদেরই শুভবুদ্ধির উদয় হওয়া উচিত, তাদের নিজেরই করা উচিত, এটা উপর থেকে নির্দেশ আসবে
এর উপর থেকে নির্দেশ আসে না। আর আর মাননীয় প্রধানমন্ত্রী তো চারিদিকে সব জায়গাতেই এ কথা বলছেন, যে গতকালকে যে বলা হলো যে ফার্স্ট ক্লাসে এখন আর ভ্রমণ না করার জন্য, এটা এটা কী ইন্ডিকেশন দেয়? আর এখানে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সম্মাননা জানিয়ে এটা ছয় মাস আগে ছিল, এখন তো কী সম্মান আমরা জানাচ্ছি? ছয় মাস পরে একই কাজ করছি, তাহলে সম্মানটা কোথায়?